চ্যানেলের কোন কোন ভিডিওতে রিউজড কন্টেন্ট রয়েছে, কোন কোন ভিডিওগুলিকে সামান্য এডিট করে দিলে বা কোন কোন ভিডিওগুলিকে ডিলিট করে দিলে সেই চ্যানেলটিকে মনিটাইজেশন করানো সম্ভব, শুধুমাত্র এই বিষয়টি না বোঝার কারণে অনেকেই তাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই বিষয়টি শেখাবো যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার চ্যানেলের কোন কোন ভিডিওতে রিউজড কন্টেন্ট রয়েছে। তো সাধারণত একটা বিষয় মাথায় রাখবেন যে অনেকেই রয়েছে রিউজড কন্টেন্ট সম্পর্কেই জানে না। তো তারা যেমন এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক তেমনই আমি তাদের জন্য পরামর্শ দিব যারা এখনও তাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম পূরণ করার জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন চ্যানেলটিকে মনিটাইজেশন করানোর জন্য। এবং বিশেষ করে সেই সমস্ত ইউটিউবারদের জন্য এই ভিডিওটি আরও বেশি গুরুত্বপূর্ণ যারা তাদের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু রিউজড কন্টেন্টের কারণে তাদের চ্যানেলের মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে। এবং অনেকেই রয়েছে যে যাদের মনিটাইজেশন চ্যানেল ছিল তাদের এই হঠাৎ করে রিউজড কন্টেন্ট এসে তাদের চ্যানেলের মনিটাইজেশনটিকে ডিমনিটাইজড করে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনি আপনার চ্যানেলের কিছু পরিবর্তন করুন এবং আপনার কিছু কিছু ভিডিও এডিট করুন, ডিলিট করুন, আপনার ভিডিওর মেটাডেটা চেক করে পুনরায় আপনি আবেদন করুন। যদি আপনার রিউজড কন্টেন্ট না থাকে তাহলে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে। এবং এরপরেই আবার বলা হয়েছে যে আপনি যদি মনে করে থাকেন যে আপনার চ্যানেলে রিউজড কন্টেন্ট নেই তাহলে আপনি ভিডিও আপিল করতে পারেন। তো যাই হোক, ভিডিও আপিলের বিষয়টি পরে। তো যদি ভিডিও আপিল সম্পর্কে রিউজড কন্টেন্টের বিপরীতে কীভাবে ভিডিও আপিল করতে হয় এই বিষয়টি যদি কারো জানার প্রয়োজন হয় তাহলে ভিডিওটি আই বাটন থেকে দেখে নেবেন। তো আমরা এখানে যেহেতু রিউজড কন্টেন্ট নিয়ে কথা বলছি যে আপনি কীভাবে বুঝবেন যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিতে রিউজড কন্টেন্ট থাকতে পারে সেই বিষয়টি কীভাবে চেক করবেন। তো এখানে একটা মেজর কথা বলি যে অনেকেই মনে করে থাকে যে শুধুমাত্র ভিডিওর কারণেই হয়তোবা রিউজড কন্টেন্ট আসে। তো এই ধারণাটি একদম মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার চ্যানেলের কয়েকটি জায়গায় আপনার রিউজড কন্টেন্ট ধরতে পারে ইউটিউব। এর মধ্যে আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন রয়েছে বা চ্যানেলের যে অ্যাবাউট রয়েছে এটার কারণেও আপনার রিউজড কন্টেন্ট আসতে পারে। আপনার যে ভিডিওর যে টাইটেল রয়েছে এই টাইটেলের কারণে রিউজড কন্টেন্ট আসতে পারে। আপনার যে ভিডিওর যে ডিসক্রিপশন রয়েছে এর কারণেও রিউজড কন্টেন্ট আসতে পারে এবং আপনার যে ভিডিওগুলি রয়েছে এর কারণেও রিউজড কন্টেন্ট আসতে পারে। তাই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আপনাকে এই চারটি বিষয় লক্ষ্য রেখেই আপনার চ্যানেলে কাজ করতে হবে, ঠিক আছে? আর যদি রিউজড কন্টেন্ট এসে থাকে সেটি কীভাবে চেক করবেন তাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে চ্যানেলের ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনে আপনি যে আপনার চ্যানেলের যে একটা চ্যানেল সম্পর্কে যে একটা অ্যাবাউট লিখেছেন যে আপনি কে, আপনি কী, আপনার চ্যানেলে কী ধরনের ভিডিও আপলোড করেন, এই ধরনের যে একটা অ্যাবাউট লিখেছেন সে ডিসক্রিপশন অনুসারে আপনার ভিডিও কন্টেন্টগুলি ঠিক রয়েছে কিনা এটি আপনাকে ইনশিওর করতে হবে, ঠিক আছে? যে আপনি আপনার মন মতো আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ধরনের ভিডিও আপলোড করে দিলেন এই ভুলটি থেকে আপনি একবারেই সাবধান হয়ে যান। এবং দ্বিতীয়ত যে কাজটি করতে হবে, আপনার চ্যানেলের যে ভিডিওগুলি আপনি আপলোড করেছেন বা আপলোড করেন আপনি সবসময় মাথায় রাখবেন যে একই টাইটেল, একই ডিসক্রিপশন, ঠিক আছে? আপনার একই টাইটেল আপনি একাধিক ভিডিও আপলোড করেছেন এই ধরনের কাজ করা যাবে না এবং একই ডিসক্রিপশন আপনি একাধিক ভিডিওতে ব্যবহার করেছেন এই সমস্ত কাজ থেকে আপনি সাবধান হয়ে যান। যদি এই ধরনের কাজ করে থাকেন সেটিকে আপনি এখনই চেঞ্জ করে ফেলুন, ঠিক আছে? টাইটেল হলে টাইটেলে কিছু চেঞ্জ করে ফেলুন, ডিসক্রিপশন হলে প্রত্যেকটি ভিডিও অনুসারে আপনি আলাদা আলাদা ডিসক্রিপশন ব্যবহার করুন। এবং এরপরে যে মেজর বিষয়টিতে আসবো যে সেটি হচ্ছে অনেকেই এই রিউজড সমস্যায় যখন পড়ে যায়, চ্যানেলটি যখন মনিটাইজেশন হয় না তখন তাদের চ্যানেল চেক করে আর বারবার দেখে যে আমার চ্যানেলে তো কোনো কপিরাইট স্ট্রাইক নেই তাহলে আমার রিউজড কন্টেন্ট কেন আসবে। আসলে অনেকেই রিউজড কন্টেন্টই বুঝে না। আপনি যখন আপনার চ্যানেলটিকে চেক করবেন তখন যদি রিউজড কন্টেন্ট সম্পর্কে আপনি না জানেন তাহলে আপনি কী চেক করবেন, কী এডিট করবেন আর কী বা ডিলিট করবেন? যার কারণে আপনি যদি রিউজড কন্টেন্ট সম্পর্কে না জানেন তাহলে আপনি কখনোই আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারবেন না। তো প্রথমত আপনাকে জানতে হবে রিউজড কন্টেন্টটি মূলত কি। তো ইউটিউব যে বিষয়টি বলে যে আপনি আপনার নিজস্ব কন্টেন্ট ছাড়া, আপনি আপনার নিজস্ব কন্টেন্ট ছাড়া আপনি অন্যের কন্টেন্ট, সেটা হতে পারে ফেসবুক থেকে, হতে পারে ইউটিউব থেকে, হতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন সফটওয়্যার থেকে, বিভিন্ন অ্যাপস থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে নেন বা আপনি কিনে নেন বা আপনি সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের অনুমতি নিয়েও যদি আপনার সেই কন্টেন্টগুলিকে আপনার ভিডিওতে ব্যবহার করেন, সেখানে যদি আপনি সেই কন্টেন্টের যে মূল ভাষ্য রয়েছে সেটাকে যদি আপনি পরিবর্তন না করেন, সেটাকে যদি আপনি মৌলিক চেঞ্জ না নিয়ে আসেন,
ঠিক আছে, সেই কন্টেন্টগুলিতে বা সেই বিষয়গুলিতে যদি আপনি আপনার যে শিক্ষাগত যে মান সেটি যদি অ্যাড না করেন, বিনোদনমূলক যে মান সেটি যদি অ্যাড না করে আপনি যদি এই ধরনের ভিডিও ফুটেজ, আপনি যদি অডিও বা মিউজিক আপনার কন্টেন্টে ব্যবহার করেন, তাহলে এই সমস্ত কন্টেন্টের কারণে আপনার চ্যানেলে এই রিউজড কন্টেন্টের সমস্যা দেখা দিতে পারে। তো যদি আপনার এই রিউজড কন্টেন্ট এসে যায়, এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার কোন ভিডিওতে এই রিউজড কন্টেন্ট রয়েছে? তো প্রথমত একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি সবথেকে ভালো জানেন যে আপনি আপনার কোন কোন ভিডিওতে অন্যের কন্টেন্ট ব্যবহার করেছেন। সেই সমস্ত ভিডিওগুলিকে আপনি ওপেন করুন, ইউটিউব স্টুডিও থেকে ওপেন করুন এবং সেখানে এডিট অপশন থেকে আপনি সেই কন্টেন্টগুলি পুরোটি শুনুন। সেই কন্টেন্টের কোন অংশে আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করেছেন সেই জায়গাতে গিয়ে আপনি দেখুন যে আপনি সেখানে সেই কন্টেন্টের মূল ভাষ্য পরিবর্তন করেছেন কি না, সেখানে মৌলিক পরিবর্তন করেছেন কি না, সেখানে আপনি শিক্ষাগত মান অ্যাড করেছেন কি না, বিনোদনমূলক কোনো মান অ্যাড করেছেন কি না, সেখানে আপনি যথেষ্ট কমেন্ট্রি করেছেন কি না, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলি আপনি প্রত্যেকটি ভিডিও ধরে ধরে আপনি চেক করুন। চেক করার পরে আপনার কাছে যখন মনে হবে যে আপনি কোনো একটা ক্লিপে, কোনো একটা জায়গাতে আপনি এই কাজটি করেননি বা খুব কম পরিমাণ করেছেন, আপনি ওই অংশটুকুকে আপনি কেটে ফেলে দিন, ঠিক আছে। ইউটিউবের যে এডিটর রয়েছে সেই এডিটরের মাধ্যমে আপনি এটা সুন্দর করে কেটে ফেলে দিন, ঠিক আছে। এবং এই কেটে ফেলার পরে আপনি সেই কন্টেন্ট থেকে, আপনি রিউজড কন্টেন্ট থেকে কিন্তু মুক্ত হতে পারবেন। আর আপনার সেই কন্টেন্টের যদি বড় একটা অংশে যদি এই ধরনের আপনার গ্যাপ থেকে থাকে, তাহলে আপনাকে সেই কন্টেন্টটিকে ডিলিট করতে হবে। এভাবে আপনার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে আপনাকে চেক করে আপনার ভিডিওগুলিকে একদম ফ্রেশ করতে হবে। আপনার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে বা চ্যানেলের যে ডেসক্রিপশন রয়েছে সেটিকে ঠিক রাখতে হবে। আপনার প্রত্যেকটি ভিডিওর টাইটেল, প্রত্যেকটি ভিডিওর ডিসক্রিপশন এবং প্রত্যেকটি ভিডিওকে আপনার এই রিউজ কন্টেন্ট মুক্ত করার জন্য আপনার প্রত্যেকটিকে চেক করে হয়তো এডিট করতে হবে নয়তো বা ডিলিট করে দিতে হবে। এইভাবে আপনি আপনার চ্যানেলটিকে যখন আপনি একদম রিউজড কন্টেন্ট মুক্ত করতে পারবেন, তখনই শুধুমাত্র আপনি অ্যাপ্লাই করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে সক্ষম হবেন। আদারওয়াইজ আপনি যদি এই রিউজড কন্টেন্টের মূল বিষয়গুলি না বুঝে আপনার চ্যানেলটিকে বারবার চেক করেন, বারবার আপনি এডিট করেন বা ডিলিট করেন, তারপরেও কিন্তু আপনি মনিটাইজেশন আপনার চ্যানেলটিকে করাতে পারবেন না। এখানে সিম্পল বিষয়, খুব সহজ, ঠিক আছে। রিউজড কন্টেন্ট কী সেটি আপনাদেরকে বলে দিলাম। চেক করার জায়গা চারটি: ডিসক্রিপশন, চ্যানেলের টাইটেল, চ্যানেলের ডিসক্রিপশন, ভিডিওর টাইটেল, ভিডিওর ডিসক্রিপশন এবং আপনার প্রত্যেকটি কন্টেন্ট যেখানে অন্যের কন্টেন্ট ব্যবহার করেছেন, শুধুমাত্র সেই জায়গাগুলি আপনি চেক করে দেখুন সেখানে আপনি সেই জায়গাগুলিতে পরিবর্তন নিয়ে এসেছেন কি না। যদি না নিয়ে এসে থাকেন তাহলে এডিট করুন অথবা ডিলিট করুন, করে আপনি পুনরায় আপনার চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইম বা যে সাবস্ক্রাইবার প্রয়োজন হয় তা কমপ্লিট করে আপনি আবেদন করুন। আপনি 100% মনিটাইজেশন পাবেন, আদারওয়াইজ কখনোই আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করাতে পারবেন না। যারা তাদের চ্যানেলটিকে এখনও মনিটাইজেশনের জন্য কাজ করে যাচ্ছেন তারা এই সমস্ত বিষয়গুলি থেকে একদমই সাবধান। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।